এগুলা খান কেন? বলে যে এগুলা খাইলে দুঃখ ভুলা থাকা যায়। আমি আপনাকে একটা কথা বলি, এটা তো করে দেখেছেন, পরে আবার দুঃখটা আসে। আজকে থেকে বেশি দুঃখ লাগলে কোনো কাজ ছাড়া শুধু ডাইরেক্ট আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। আমার কথাটা রাখেন, আবদার করে বলতেছি ভাই, তিনটা মিনিট শুধু সিজদায় থাকেন, মন যদি ভালো না হওয়া শুরু করছে তারপরে কয়েন অযু করা লাগবে না, তাসবিহ পড়া লাগবে না, শুধু আপনার কাজ হচ্ছে আল্লাহর দরবারে সিজদায় যাওয়া। তিনটা মিনিট আপনি করেন, দেখবেন আপনার মন এই পরিমাণ ভালো হবে যেটা অন্য কোনো কিছু দিয়ে ভালো করতে পারে না। সুবহানাল্লাহ। আমার কিছু কিছু ভাই বোনের আছে মন খারাপ হলে গান শুনে, আমি কই ভাই গান শুনো কেন? বলে যে মন খারাপ তো, তো গানে কি বর্তমানে রাখে না ভবিষ্যতে ভাবায় নাকি অতীতে নিয়ে যায়? জোরে বলেন না, অতীতে কি সুখ বেশি না দুঃখ বেশি? এমনে দুঃখ তোমার 10 লেভেল, গান শুনে এটা বানাইতেছে 100 লেভেল। আচ্ছা এই যে দুঃখ তে চোখে পানি আসে না, দেখবেন গান শুনে শুনে কিরে ভাই কান্দসকে কো দুঃখে বুক ফাইটা যাইতেছে, আছে না? জোরে বলেন আছে না? অনেকে বলে কান্না না করলে বুক বাড়ি হইয়া থাকে, কান্না করলে মুখ বুক হালকা হয়, আছে না? আমি আজকে একটা কথা বলি, আমার কথা রাখবেন, যদি মন চায় একটা সিজদা দিবেন রবের দরবারে 3টা মিনিট 4টা মিনিট 5টা মিনিট, দেখবেন যত সময় পারবে অশান্ত মন তত শান্তি হতে থাকবে। কিছু কিছু আছে ওই এমনে নামাজ পড়ে না কিন্তু ইদানিং পড়তেছে এসএসসি পরীক্ষা, তুই তো শুক্রবার সালা কোনদিন যাস নাই, এখন কি পরীক্ষা কালকে, গণিত পরীক্ষা, গণিত পরীক্ষা কত, তাহাজ্জুদ নামাজও বাদ দেয় না। অনেকে এগুলারে টিটকারি মারে, কিতারে তুই তো আস বেনামাজি, এখন নামাজি ও পরীক্ষার লাগা। আমি বলি যে ভাই যেমন হোক নামাজ তো দোষছে, তাকে উৎসাহ দেন না ভাই, উৎসাহ দেন না, অন্তত সে যেন পরীক্ষার পাশ হওয়ার পরও পাশ হোক ফেল হোক আল্লাহর দরবারে যেন নামাজটা ধরে রাখে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন, উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? আমরা ডিমোটিভেট করতে পারি, আমরা উৎসাহ দিতে জানি না। যারা নামাজ পড়তেছে তাদেরকে একটু উৎসাহ দিবেন, এই বেটা ফাঁস হোক আর ফেল হোক দরকার নাই। আর কিছু কিছু মা বাবা আছে ফোলা মাইয়ারে কইতেছে এই গোল্ডেন এভারেজ না পাইলে ঘর থেকে কিন্তু বাইর করে দিব। ও আব্বা ও মা আপনি এটা কিতা কইলেন? আপনি তো তারে পরীক্ষা দেওয়ার আগে টেনশন দিয়ে অর্ধক শেষ করে দিছেন, আর আপনি বলবেন ভালো করে পরীক্ষা দে, আল্লাহ খুশি হয়ে যেটা দে আমরা ওইটা তো খুশি। কারণ জীবনে সাকসেস করার জন্য, আশা করি আমার যুবক ভাই একমত হবেন, জীবনে সাকসেস হওয়ার জন্য বংশের দরকার হয় না, বংশ পরিচয়ের দরকার হয় না, কোটি টাকার দরকার হয় না, গোল্ডেন প্লাসের দরকার হয় না, যেটা দরকার হয় সেটা হচ্ছে আল্লাহর দয়া। কথা বলেন, ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কি না? আল্লাহর দয়া আছে সব আছে, আল্লাহর দয়া নাই? জোরে বলেন আল্লাহর দয়া নাই? আমার জীবনে স্বপ্ন ছিল আমি হাফেজ হব, পারি নাই, কিন্তু আমার ছোট ভাই যেটা 3 নম্বর সাইফুল ইসলাম এরশাদুল ইসলাম বাড়ি আল্লাহ তারা হাফেজ হিসেবে কবুল করছে। এবার বলেন তো সবকিছু শনাক্ত করে কে? আর একটু জোরে বলেন না, আজকে থেকে কিছু পাই না পাই আমাকে যারা ভালোবাসেন আবদার করে বলছি, কখনো হা হুতাশ করবেন না। মনে করেন আপনার 10 মনে পাইছে, কেউ আইসা বলছে তে তো পাইছে গোল্ডেন এ প্লাস, আপনি বলবেন কি সত্য সে পাইছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আরো বাড়াই দেয়, দেখবেন এই গোল্ডেন এ প্লাসের নিয়ামতটা আল্লাহ আপনাকে 10 বছর পরে আপনার কাছে এনে দেবে। আমরা পাই না কেন জানেন? আমাদের আল্লাহ কি দিতে জানে না? বলেন না দিতে জানে না? আরে যে আল্লাহ ফেরাও ইন্নের মতো বাচ্চারে দিছে আপনারা আবার দিবে না কেন? আমরা চাইতেও জানি না। একটা ছোট্ট কথা বলবো শুনবেন, সবার ইনকাম কি ডেলি এক? কেউ 500 কামায়, কেউ 1000 কামায়, কেউ 200 কামায়, কেউ 100 কামায়। এখন 1000 টাকা পাইয়া মন খারাপ করে বসে আছে কেন? তার বন্ধু 2000 পাইছে। দোকানে একজন 100 টাকা কামাইয়া খুশি হয়ে গেছে, আল্লাহর সেই খুশিটা পছন্দ হয়েছে। এবার তকদির পাল্টাই দেওয়ার মালিক কে? আল্লাহ বলে যে লাইন শাকার তুম লাজিদান নাকুম, এই 100 ওয়ালারে আগামী মাসের মধ্যে 1000 টাকা লেখা দে। আল্লাহ কেন? বলে যে সেই খুশি হয়েছে, আমি ওয়াদা রক্ষা করছি। সুবহানাল্লাহ। আপনি দুইটা পাইয়া খুশি হন আল্লাহ সেটারে 200 বানাই দিবে, আর আপনি যদি 1000 পাইয়া হন
জোরে 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 আজকে থেকে আর কোনো মন খারাপ চলবে না আজকে থেকে আর কোনো नाराজি চলবে না আজকে থেকে মন খারাপ চলবে এবার বলেন যত ব্যস্ততা থাক নামাজ সারা যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন নেশা চলবে তো না চলবে না তারপর ওই কি জানি কই এটা কি কি ইয়াবা গাবা কাবা সাবা সব এগুলা খান কেন